Hello viewers, welcome to another episode of my channel and you are watching anycapture91. আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ফিরছি ইন্ট্রো পড়াই। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আগামী 25 জুন মোশাররফ করিমের একটি নতুন ওয়েব সিরিজ বের হচ্ছে, নাম মহানগর, আর এটি বের হচ্ছে হইচই থেকে। এটা মূলত বাংলাদেশের ওয়েব সিরিজ যেটা হইচয়ের প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হবে। তো এর আগে আমি মহানগরের টিজার রিয়াকশন করেছি, আপনারা চাইলেই এই ভিডিওটা আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সো এখন মহানগর ওয়েব সিরিজের ট্রেলার রিলিজ পেয়েছে, সো আমরা এখন সেটি দেখব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। জীবনে দুই ধরনের মানুষের সাথে করেন সত্য গোপন করবেন না, এক মা দুই পুলিশ সত্যি বলতে হবে। আর হচ্ছে অরিজিনাল সিরিজ রং সাইড দিয়ে সাইকেলটা আসতেছিল, সাইড অফ গ্র্যান্ড ওখানে হারুন নামে একজন রাজনীতিবিদ পুরনো লোক। কাজের কথা আসি, দুইটা জিনিস কারো জন্য অপেক্ষা করে না, একটা সময় আর একটা টাকা, দেরি হইলে হাওয়া। বানিয়েছেন আশফাক নিপুন, 25 জুন, অনলি অন হইচই। ওকে, শেষ হয়ে গেল। তো বন্ধুরা, দেখে ফেললাম 1.5 মিনিটের একটি ট্রেলার। তো বোঝাই যাচ্ছে যে এটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ হবে। তো এই ওয়েব সিরিজটিতে ঢাকা মহানগরের গল্প বলা হচ্ছে, যেখানে একটি রাত, একটি থানা এবং 7টা ঘটনা লিঙ্ক আপ করা হয়েছে। আসলে ঢাকা মহানগর রাতের বেলা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং কত ঘটনা ঘটতে পারে সেটির কিছু সিন আমরা এই ওয়েব সিরিজটিতে দেখতে পাব। এখানে পুলিশের চরিত্রে মোশাররফ করিম অনবদ্য, এক কথায় অনবদ্য। আরও আছেন শ্যামল মৌলা, মমো এবং আরও অনেক গুণী অভিনেতা। সো ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। সো আশফাক নিপুনকে একটা ধন্যবাদ না জানালেই নয় এমন একটি ওয়েব সিরিজ করার জন্য। তো বন্ধুরা, আমি তো খুব এক্সাইটেড সিরিজটি দেখার জন্য। সো 25 জুনের অপেক্ষায় থাকলাম। সো আপনাদের কেমন লাগলো মহানগর ওয়েব সিরিজের ট্রেলার, সেটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর হ্যাঁ, ওয়েব সিরিজটিতে কিন্তু অনেক ভালো ভালো ডায়লগ আছে, সো ক্রেজিনেস আরও এক ধাপ কিন্তু বেড়ে গেল। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন anycapture91। আর হ্যাঁ, সেই সাথে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে বিদায়ের সময়। অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।